কোটা আন্দোলনে ঢুকে জঙ্গিরা মানুষ হত্যাও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে মানুষের জীবন নেওয়া হবে এমনটা আর হতে দেবেন না দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভায় কথা বলেন প্রধানমন্ত্রী তিনি জানান আন্তর্জাতিকভাবে তদন্ত করে বের করা হবে এসবে কারা জড়িত সেই তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ চাইলেই অংশ নিতে পারে জামায়াতশিবিরকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করা হবে বলেও জানান শেখ হাসিনা দেখুন তামান আত হাসিল খানের প্রতিবেদন রাজধানীর খামারবাড়িতে কেআইবি ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষকলীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আলোচনা সভায় পনেরোই আগস্ট সপরিবারে নিহতের ঘটনা ও বারবার হত্যা চেষ্টার পরও জীবনের ঝুঁকি নিয়ে দেশ পরিচালনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি ক্ষমতার থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সব কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে তিনি বলেন পাকিস্তানের প্রেতাত্মারা ধর্মান্ধতা ও কূপ মুন্ডুকতা দিয়ে সকলের অজান্ত একটা গোষ্ঠী বাংলাদেশে গড়ে উঠেছে যারা যুদ্ধাপরাধীদের দোষর ছিল তাদের সর্বশেষ আঘাতটা দেখা গেল কোটা আন্দোলনের নামে কোটা আন্দোলন করছে এক জায়গায় কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় একের পর এক ধ্বংস আগুন দিয়ে পড়ানো সরকার প্রধান বলেন জঙ্গিবাদ ও সন্ত্রাসের জায়গা বাংলাদেশে হতে পারে না এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারা এর পিছনে কী কীভাবে কী কী ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোন দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠায় আমেরিকার মতো শিক্ষার্থীদের ওপর নির্যাতন করা হয়নি বলেও জানান শেখ হাসিনা এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে কিসের সমর্থনটা দিচ্ছে দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে তামান্না হাসিন খান এসএটিভি ঢাকা